হয়েছে, আলেম শুনে না, জাহেল শুনে না, জালেম শুনে না, কি কথা বল না, আলেম শুনে না, জালেম শুনে না, জাহেল শুনে না, অন্ধভক্ত হয়ে যায়। ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না। ভক্ত হন, অসুবিধা নেই, কিন্তু অন্ধভক্ত হয়ে না। নবী যেটা করেছেন, করেন, অনুমোদন দিয়েছেন, তোমরা সেটা করা। এখন আসেন দলবদ্ধভাবে দোয়া করা রসুলের সুন্নত, যারা অস্বীকার করবে তারা কাফির। বলে কারণ কি? আমি আপনাদেরকে একখানে হাদিসি কালিমা শোনাই। হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, আল্লাহর নামে বলেন যখন এক জামাত মুসলমান দলবদ্ধ ভাবে এক জায়গা বসে দোয়া করে, এক জামাত মুসলমান যখন দলবদ্ধ ভাবে হাত উত্তোলন করে আল্লাহর দপ্তরে দোয়া করতে থাকে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিমুল্লাযী সালু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতগুলি ফিরাই দিতে। আমার আল্লাহর শরম লাগে, লজ্জা লাগে, একবার জোরে বলা যাবে কি মুসলমান দলবদ্ধভাবে যখন দোয়া করে, এক জামাত মুসলমান যখন দলবদ্ধভাবে দোয়া করে, আল্লাহ নবীজি দেখে বলে এ উম্মত তোমরা সানা, তখন আমার রব্বে কারীমের দপ্তরে শরম লাগে। ওই দলবদ্ধ ভাবে দোয়া করনে ওয়ালা বান্দাদের হাতগুলি খালি ফিরাই দিতে। হাজা হাদিসু সহিহুল ইসনাদ, আল্লামা ইমাম ইমাম হাজর হাইতামি মাক্কি, আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি মাজমুউ জাওয়াইদের মধ্যে লেখেন, মাজমুউ জাওয়াইদের মধ্যে লেখেন জাবাহু তাবরানি ও রিজালুহু রিজালুস সহিহ, ইমাম তাবরানির বর্ণনায় সমস্ত বর্ণনাকারে বিশুদ্ধ, এই হাদিস কানা সহিহ হাদিস, ইমা আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, বিশ্ববিখ্যাত হাদিসের তাখরিজকারী উনি বলতেছেন হাদিস সহিহ। বাদান ভালো করে শোনেন, তাহলে দলবদ্ধ ভাবে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা কি সাহেব কেবলা ফুলতুলির অনুমোদন না নবীর অনুমোদন? এবার আপনারা বলেন, যে কাজ নবী করার জন্য ফজিলত বয়ান করেছেন, যে কাজ নবী করতে উম্মতকে উৎসাহিত করেছেন, এবার দলবদ্ধ ভাবে দোয়া করাকে যারা বেদাত মনে করে, আমরা তাদেরকে কখনোই ইমানদারের কাতারে রাখতে পারি না। অবশ্যই তারা দ্বীনের মুনাফিক, মুনাফিক কথা বলেন ঠিক না, ধর্মের মুনাফিক, মুনাফিক ছিলেন, মুনাফিক কিন্তু হিন্দুদের ভিতরে হয় না, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে হয় না, মুনাফিক আমার আপনার মতো টুপি ফন্নেওয়ালা লম্বা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কুর্তাওয়ালা আবাওয়ালা সাইকে আদানি মাদানি হদানি বহুত বহুত আছে এরকম মুনাফিক দেশের মধ্যে আছে। এ তো কেবল একটা হাদিস আপনাদেরকে শুনাই, আল্লাহ আকবার আল্লাহ আকবার, তারপর আরেকটা হাদিস শুনাইতেছি। আল্লাহর নবী বলেন লা ইয়াসতামিউ মাল্লা ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনুল বাদু ইল্লা আযাবুহুমুল্লাহ, মুস্তাদরাক হাকিমের হাদিস, ইমাম হাকিম ইমাম আইসিমিউ হাদিসটাকে সহি বলেছেন। আল্লাহর নবী বলেন এক জামাত মুসলমান যখন দোয়া করে, একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, মারহাবা কন মারহাবা, আমরার ইমাম সাহেব হুজুর যখন দোয়া করে আপনারা কি বলেন? আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। নবীর তরিকায় আসি না নাই? আমিন। এটা কি সাবকাবলক তরিকা না নবীর তরিকা? আমিন। এখন যারা আমরারে বেদাতি কয়, ও বেদাতি, ও বেদাতু বুঝেন, ওর দাঁতু বুঝেন, ওর দাঁত ধয় নাই, ওরা হা করে দেখবেন মারির দাঁতুর শ্রেণী, যদি মারির দাঁত উঠে তাহলে বুঝবো আজকাল জ্ঞান হয়েছে, আর মারির দাঁত যদি না উঠে তাহলে বুঝবো এখন অব্দি একটেল আছে। ছোট ঠেলে আমরা দুষ্টিমি করতে কিন্তু হা করছে, আচ্ছা কেন হা করবো? তা হা কর, তা হা করার পরে দাঁত গুনতাম করে একটা দুটি তিনটে সেকেন্ডে পাঁচটা সেকেন্ড, যদি 32টা উইতো তাহলে কত তোর আজকাল জ্ঞান হয়েছে,
আর যদি 32টা না হইতো তাহলে মুসলমান তো তোর আকিল জ্ঞান হইছে না, তুই এখনো বিয়াত কেলাস, তুই যেন হা করে ইয়ে হুজুরের মারি গুনাইবেন যে কয়টা দাঁত রয়েছে, যদি দাঁত 32টা তাহলে বুঝবেন আকিল জ্ঞান হইছে, আর যদি 32টা নয় তাহলে বুঝবেন এটার আকিল জ্ঞান হইছে না, ওটা অহন বিয়াত কেলাস। আমার মনে পড়ছে একটা গল্প, দুই ভাই গেছে শ্বশুর ভাই বাড়ি, তো ছোট ভাই আর বড় ভাই, বড় ভাই চিন্তা করলে একাই যাবো তো সোট্টারে নিয়ে যাই, তো সোট্টারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মা ওই সব চিন্তা করে জামাইরে আদর করি আর না করি, ফুচারে যদি খাইদা মতো না খাওয়াই তো বাজ্যে তো আমার মায়ের খুব জ্বালাই দেওয়ার দুর্নাম সুনাম করবো, এক কাজ করি এটার বালা বন্ধ খাওয়াই, মাছের মাথার মোড়া ছোট মাছ বড় মাছ গরুর গোশ খাসির গোশ পোলট্রি দেশা যা যেতে পাইছি মা সব আদর যত্ন করে পুত্রা বেড়ারে খাওয়াইছি, খাওয়ান দর শেষ একদিন বিদায় দিও সেরকম বাজি, তোমার পয়সা বিদেশ থাকতো কিছু আনতে পারিনি, আমরা গরিব মানুষ বাজি, ওই কিছু আতর আনছিল তো তোমার খুশি মনে এক শিশে আতর দিলাম নেও বাবা। আমরা দেশে কয়ে বিয়াক কেন বরিশালে কয় মগা আর বরগুনা গেলে কয় অগা, বিয়া কেল মগা অগা, আমাদের দেশে কে বলদা, আচ্ছা বলদা, এই বলদায় কি করছে জানেন, মুটকাটা তো খুলিলে আপের মতো যাইলে মধুর মতো সাইডে খাওয়া ধরছে, মা ওই কয় এটি কি কোন করে বলদার করে বলদা, আপন তুলন গায়ে লাগানো লেগে যে সাইডে খা, সে কেমন বলদার বলদা, আচ্ছা জামাই আসুক তো জামাইরই দিকে, তো জামাই বাবা যে আসছে ডাক দেখে বাজান এদিকে আসেন তো, তো কাছে আসছে কি ব্যাপার আম্মা কি জন্য ডাকতেছেন, বলে ডাকতেছি বাবা ওই তোমার ছোট ভাই কি মগা সগা নাকি, বলে আম্মা কি হয়েছে, ওই তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারেনি, কয়েক শিশে আতর আনছিল তো একটা শিশে আতর বাজি তোমার ছোট ভাইকে দিলাম, এটা আতরের মোটকাটের খুললে আতের মধ্যে ঢাইলে সাইটে সুইটে খাইল, আমি বড় ভাই কয় হ আম্মা আসলেই মগা প্রচুর মগা দেখছেন, আমি ওর বড় ভাই ওরে আদর করে আমার শ্বশুর ভাই তোরে লুয়ে আইছি, ওরে আপনি আতর দিলেন ও সাইটে সুইটে খাইলো, আমার একটু দিলেও না একটু জিতেও না, মা হিসাবে শাশুড়িকে জামা দিয়ে আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগার করেন, তো যারা আজকে দোয়া করাকে দলবদ্ধভাবে দোয়া করাকে বেদাত মনে করে সেগুলো তো মগার করেন মগা, এদের পিছনে যারা দৌড়ায় এগুলো আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগা, ওরা ফতোয়া দিলে না হয় সৌদি আরবে তেল বিক্রি করার টাকা পা, তুমি তার ফতোয়া মেনে দোয়া বাদ দিলে তুমি কি করার দিন পাও, ওরা ফতোয়া দিলে সৌদি আরবে তেল বিক্রি করার টাকা পাবে, তুমি ফতোয়া শুনে দোয়া বাদ দিলে তুমি পাইলে কি করার দিন, তাহলে তুমি আর আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মর্গা, তুমি টেকা না পেলে বুঝতাম যে কিছু টেয়া বলছে ভাইছো বাজার সদে করে খাইছো, আখের আপনা না পাইলে দুনিয়া তো ভাইছো, তুমি আখেরাত পাও নাই কিন্তু দুনিয়া তো পাইছো, তো তুই দুনিয়াও পালি না তুই আখেরাত তো পালি না, তুই হুজুরের ভীষণ ভীষণ দৌড়াইলি সারা বছর, আল্লাহ আমাদের কি কবে হুশ দিবে জানি না বাবা, কবে বেহুশ থেকে হুশ ফিরাবে জানি না বাবা, আমাদের আকাবের দিন কত মেহনত করে গেছে আল্লাহ, না খেয়ে না ঘুমিয়ে রাস্তা দিন পার করে পায়ে হেঁটে বজ্রায় সরে দিনের পর দিন রাতের পর রাত এজনের চষা বেরিয়েছে দিনের দাওয়াতের জন্য, কি কথা বলেন না কেন, আজকে আমরা তাদের রাস্তাকে পরিত্যাগ করে কুয়ে এসে শাইখে মাদানি সব মদিনার থেকে এসে এক মুসলমান, মদিনার আলেমদেরকে আমরার দেশের মুসলমান বড় বড় আলেমরা পড়াইতে পারে যুগের পর যুগ, মদিনার আলেম তাকেই শ্রদ্ধা করব যেমন করে মদিনা আমার প্রেম থাকবে, মদিনা তো আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল, কি কথা বলেন না কেন, নবী বংশের ভিতরে তো কুরাইশ বংশের ভিতরে ইয়াজিদ ছিল, ইয়াজিদ কি কুরাইশ বংশের না, ইয়াজিদ কুরাইশ বংশের, ইয়াজিদ তো কুরাইশ বংশের ছিল, আরে কারবালার প্রধান সেনাপতি সেনাপতি সাদ বিন আমর ও আমর বিন সাদ, সে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেমি, আর সাদ বিন আবি ওয়াক্কাস হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর এক সাহাবী, তার ছেলে সেনাপতি কারবালার প্রধান সেনাপতি আমর বিন সাদ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বিদায়কে আমি তাকে ইমাম হুসাইনের বিরুদ্ধে মেনে নেব কসমিন কালামাস,
আপনারা মাদানি দেখেন, মাক্কি দেখেন, অমুক দেখেন, আজারি দেখেন, বাজারি দেখেন, কত ঘুরার দিন দেশে আসে, মাঝে মধ্যে খুব পাগল হয়ে যাবে। আবার মাঝে মধ্যে দেখবেন ফটকা মৌলবী, ফটকার আর খবর নাই, জাকির নাই, কয়দিন কিতুল পাল্লা গেছে এখন বেড়ার খোঁজ খবর নাই। আমাদের ফরিদপুরে এক ফকিরের জন্ম হয়েছিল, নাম হলো ফটকে সান। কি চান? ফটকে সান। মানুষ কিন্তু ফটকে ফকির, হিন্দু ছিল, হেতার পানি ভরায় বলে দুনিয়ার সব রোগ ভালো হয়ে যেত। কিছুদিন দেখি মানুষ কলসি লয়ে দৌড়ায়, বোতল লয়ে দৌড়ায়, কত কিছু কিসে খাইল, খিরে দৌড়াস কিন লেগে ফটকে পানি ভরা গেলে সব রোগ ভালো হয়ে যায়। খুদু উঠে গেল সারা দেশের মানুষ দৌড়ে কুল হইতেছে না, বেচারা দিশে ভিসে না হইয়া পুকুরের মধ্যে ফুদিছে। পুকুরের মানুষ আর স্যালো মেশিন স্টার্ট করে মেশিনের মধ্যে ফুদায় মানুষ, কি পানি কল লেগে দৌড়ে বোতলে দৌড়ে দিত, শেষ পর্যন্ত দিশে ভিসে না হয়ে বেচারা মাইকের মধ্যে ফুদায়। বোতল ধরে রাখেন, আমি মাইকে ফুদিলে এদের ফুদাই বলবো বোতলের ভিতরে। পাগল কানার ঘরের কানা কানে লালন একটা গান গাইছে, এসব দেখি কানার হাট বাজার, ও বেড়ার লোক আমার মতের মিল নাই কিন্তু গান্দার লোকের মিলছে। এক কানা কাহি আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে নিজে কানা পাচ্ছি না পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। শেষ পর্যন্ত হুটকে চান টিউবওয়েলের মধ্যে হুদে দিশে পিছিয়ে না পেয়ে সেলে মেশিনে হু দিছে, এর স্টার্ট করে রাখছে মানুষ পানি নিতেছে। অহন শুধু হুটকে চানে বলে রাজমিস্ত্রির কাজ কর, হুটকের কেরামতি শেষ। তো মাঝে মধ্যে আমাদের দেশে এরকম কিছু ফটকে ছানের উদ্ভব হওয়া শুনে আমাদের সিলসিলা একেবারে দিনদার ছিল, তারা আছে ইতিহাসের সংরক্ষণে, তাদের নাম এই জমিনে কেয়ামত পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক না? দেখুন ফটকে ছানের পিছনে দৌড়ায় না, ফটিক ছানের পিছনে দৌড়ানোর কোনো হেতু নেই, এটা ফাগলামি ছাড়া আর কিছু না। আর কত ফটকে ছানের পিছনে দৌড়াবে? সুস্থ জ্ঞান আল্লাহ দিছেন, মগজ আল্লাহ দিছেন, আল্লাহর উলিরা যে জমিনে যে রাস্তাতে ঘুমিয়ে গেছেন এই রাস্তাতে ঘুমান, শান্তি পাবেন দুনিয়াতে আখেরাতে। ফটকে ছানের পিছনে দৌড়ে বলো লাভ নেই, এ ফটকেটে দুনিয়াতে পাবেন না, কবরও হইতেন না, আসরও হইতেন না, মিজাতও নাই, ভুলচেরাতও নাই, বেহস্ত নাই, পাবেন যে দোজকের ভিতরে। রসুল বলেন যে যার সাথে মহব্বত রাখবে তার সাথে তার হাসর নাসর হবে। তো মহব্বত রাখলে আল্লাহর ওলিদের সাথে রাখেন, কি কথা বলেন ঠিক না? তো যাদের সাথে হাসর নাসর হবে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে আবার জোরে বলেন তো আল্লাহ আকবর, আরো জোরে বলেন আল্লাহ আকবর, হচ্ছে না? একসাথে আবার জোরে আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ
কত চমৎকার আল্লাহর কথা। ইমানদার ইত্তেবা আমি আল্লাহর করো, ইত্তেবা আমার রসুল করো, বা উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা আছে হুমুল ফুকাহা ওয়াল উলামা। আমার তফসির না, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার তফসির। ওয়া উলিল আমরি মিনকুম হুমুল ফুকাহা ওয়াল উলামা, তোমরা ফুকাহে কিরামের ইত্তেবা করো, উলামায়ে কিরামের ইত্তেবা করো। রাইসুল মুফাসসিরিন যার তফসিরের পরে পৃথিবীতে কার তফসির চলে? যিনি মুফাসসিরদের সর্দার তিনি বলেছেন হুমুল ফুকাহা ওয়াল উলামা, আলেম ফকিহদের ইত্তেবা করো। দাঁতের ডাক্তার গুজে বেশি পাগল মুসলমান কত বোকা, ছাগলে ফতোয়া দেয় কি অজু সারা কোরআন শিব ধরা যায়, আর মুসলমান দিদি বিশ্বাস মনে পাগল সাগল। আর একটা হচ্ছে আমাদের নরসিংদী ফাজি ইব্রাহিম, এই সুরাকে কোরআন শিবির টাই বলে আসছে ঠিকঠাক করে আল্লাহর কালামকে কিভাবে মিথ্যায় প্রতিবন্ধ করে। এ মুসলমান, আল্লাহ কোরআন শরীফকে কি কোনো আয়াতটিকে যদি বিকৃত করে বিনা দলিলে লাশা কো লারে বসে জাহান্নাম তওবা না করা পর্যন্ত কোরআন শরীফ নিয়ে বাহানা কি কল্পনা করতে পারেন যে আল্লাহর কালাম নিয়ে বাহানা করে না তালেমকে মাদ্রাসায় করা গিয়ে তাই বলে কোরআন ইত্তেবা কার করবেন হিসাব করে করবেন।